আমার এই নিয়ে মনে হয় 6-7 বার মাল নেওয়া হচ্ছে। আপনার তো নিজের টেকনিকের উপরে মানুষ করতে পারলে, মাথার বুদ্ধি এবং শ্রম এই দুটোকে কাজে লাগিয়ে যদি এটা করতে পারে অবশ্যই প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো মালে প্রফিট আছে, আপনারা আসতে পারেন, করতে পারেন এই ব্যবসা। ভালো লেগেছে দেখলাম সব, ভালো লাগলো। আশা করছি আপনারাও যারা দেখছেন ভিউয়ার্সরা রয়েছে আসবেন, ভালো রেট পাবেন এবং ভালো কোয়ালিটি মাল নিয়ে ক্যারি করে বাড়িতে নিয়ে বিভিন্ন লেবারের মাধ্যমে হোক বা নিজে আপনি যদি করে বিভিন্ন হোলসেল মার্কেটগুলোতে যদি আপনি স্বল্প মার্জিন রেখেও বিজনেস করেন, আমার মনে হয় যে পার ডে 2-3 হাজার তো আরামসে বিক্রি করা যাবে, সেখান থেকে 1000 টাকা ইনকাম করা খুব একটা বড় ব্যাপার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা গোডাউন, এখানে আমরা মাল প্যাকিং করছি। তো দাদা আমাদের এক এসেছে, তার সঙ্গে কথা বলবো। দাদা কিন্তু অনেক পুরানো কাস্টমার, কি দাদা ঠিক না? অবশ্যই অনেক পুরানো কাস্টমার, নতুন নতুন পাটের ভিডিওটা আমি বানাই বুঝতে পাচ্ছেন, তবু কিছু পুরানো কাস্টমারের ভিডিওটা বানানো প্রয়োজন। মানে সবাই হয়তো ভাববে যে নতুন কাস্টমারের ভিডিওটাই বানায়, পুরানো কাস্টমার পুরানো কাস্টমার অনেক আছে যেগুলো বাইরে আছে, যেগুলো আসতে পারে না। হ্যাঁ, তো এই দাদার সঙ্গে দেখতে পাচ্ছেন দাদার ভিডিও আছে, অনেকবার ছেড়েছি তো আবার বললাম, বলেন দাদা একটু। আমার এই নিয়ে মনে হয় 6-7 বার মাল নেওয়া হচ্ছে। আমি মুর্শিদাবাদ জি আমার থেকে আসি, মাঝে একবার একটু অসুস্থ পড়েছিল এই জন্য গ্যাপ হয়নি, অনেকদিন পর আসলাম। তো মালে প্রফিট আছে, আপনারাও আসতে পারেন, করতে পারেন এই ব্যবসা, খুব সুন্দর। দাদারও গোডাউনে স্টক মাল অনেক আছে, সেলিং আইটেম 2 টাকাতে রেডি হয়ে যাবে খাবার। তো যাক, বাড়িতে বসে কাজটা করা আছে তাই বুঝতে পারছি, বাড়িতে বসে বাড়ির মেশিনেরাও করতে পারে, মার্কেট করলেন বাড়িতে প্যাকিং করলো। হ্যাঁ, বাড়ির মেশিনেরা তুমি তো বসেই থাকে বুঝলে, এমনি খুব ভালো, খুব সুন্দর, সব অনেক রকম মাল আছে এখানে। আমার নাম ছোট্ট কুন্ডু, কোথা থেকে এসেছেন? রায়গঞ্জ থেকে। নামটা একবার বলেন। আমার টি কে বোস। আচ্ছা, তো আমাদের মুর্শিদাবাদ টয় এখানে এসেছেন আপনি, তো বলেন কেমন কি লাগলো? আর অ্যাকচুয়ালি ভিডিও দেখে এসেছিলাম, তো ভিডিওটা দেখে অবশ্যই আমার খুব ভালো লেগেছে এবং প্রাইসগুলো খুব রিজনেবল পেলাম এখানে, এবং যে সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পেলাম ওয়েল প্রোডাক্ট, যেগুলো মানে এখন মার্কেটে মাল চলবে সেই সমস্ত প্রোডাক্টগুলো আমি পেলাম, তো ভালো লাগলো। আশা করছি আপনারাও যারা দেখছেন ভিউয়ার্সরা রয়েছে আসবেন, ভালো রেট পাবেন এবং ভালো কোয়ালিটির মাল পাবেন আশা করছি। আর আপনি মানে একটু কি করেন, মানে বিজনেস? আমি অ্যাকচুয়ালি এগুলো আমার বিজনেস রয়েছে, এছাড়া আমি একটা হেলথ ডিপার্টমেন্টের এইচআর পদে রয়েছি। আচ্ছা, এছাড়াও আমার এই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো করি, কিছু স্ন্যাক্সের আইটেম এই সমস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্ট টাইম হিসেবে এগুলো চলে না? পার্ট টাইম হিসেবে তো আমার চলে। তো এইসব ব্যবসায় একটা ভালো লাভবান করা যায় অল্প পুঁজিতে? প্রচুর লাভবান যদি ঠিকঠাক মতন মানুষের মাথার বুদ্ধি এবং শ্রম এই দুটোকে কাজে লাগিয়ে যদি এটা করতে পারে অবশ্যই প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে। ব্যাপারটা হচ্ছে অল্প ইনভেস্টমেন্টে একটা ব্যবসা, পাইকারি ব্যবসা করা যায়। অবশ্যই, মানে কম টাকায় এখন পাইকারি ব্যবসা করা খুব ভালো। হ্যাঁ, এইগুলো মাল নিয়ে ক্যারি করে বাড়িতে নিয়ে বিভিন্ন লেবারের মাধ্যমে হোক বা নিজে আপনি যদি করে বিভিন্ন হোলসেল মার্কেটগুলোতে যদি আপনি স্বল্প মার্জিন রেখেও বিজনেস করেন, আমার মনে হয় যে পার ডে 2-3 হাজার তো আরামসে বিক্রি করা যাবে, সেখান থেকে 1000 টাকা ইনকাম করাও খুব একটা বড় ব্যাপার নয়, 30-30 হাজার টাকা কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার। তো যাই হোক, দাদা এসছে তো এখন মাল কমপ্লিট হয়েছে, এখন বাড়ি যাবে। লালগোলা থেকে এসছে, ফুলগাছি বটতলা। তো যাই হোক, লালগোলা ফুলগাছি কুলগাছি কুলগাছি বটতলা। তো যাই হোক, কেমন লাগলো আমাদের মালটা, আবার কি একটু বলেন দর্শকদের যে কেমন, মানে তারাও ধরেন বাইরে থেকে দেখছে যে দাদার কাছে যেতে পারলে হয় হয়তো মালগুলো দেখবো ব্যবসা করবো, তো আপনি সেই পরিপ্রেক্ষিতে একটা কিছু বলেন যে মাল কেমন? তো নিজের টেকনিকের উপরে মানুষ করতে পারে, নিজের টেকনিক, এটাও ঠিক বলেছে দাদা, একবার রাইট কথা বলেছে। ব্যবসার মূল কারণ হচ্ছে টেকনিক, টেকনিক না থাকলে ব্যবসা করা যাবে না, ঠিক আছে? টেকনিকে ব্যবসা চালাতে হবে, নিজের আইডিয়াতে ব্যবসা চালাতে হবে, ঠিক আছে? খালি অন্যর আইডিয়া নেবো বলে ব্যবসা চালানো যাবে না কোনো ব্যবসায়। তো যাই হোক, দাদা ভালো কথা বলেছে। তো দাদা কেমন লাগলো আমার মালগুলো বলেন একটু? আচ্ছা, ভালো লেগেছে দেখলাম সব, দাদা ভালো লেগেছে, দাদা মালও হয়েছে। দাদা মোটামুটি কত টাকার মতন মাল হলো? আপনার 20,000 মতন। তো যাই হোক, একটা স্টার্টিংয়ে দাদা করলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতুড়ি মডেল, মাত্র আপনাদের এই 1.50 টাকার আশেপাশে পড়বে টয়টা, ক্যান্ডি দিয়ে আপনারা 5 টাকা সেল করতে পারবেন। খুব সুন্দর আইটেম এবং গ্লেজিং আইটেম দেখতে পাচ্ছেন, মাত্র 1.50 টাকার আশেপাশে পড়বে। তো আপনারা এটা 10% ক্যান্ডি দিয়ে 5 টাকা সেলিং করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিরাঙ্গা বিকুলের আইটেম, এটাও খুব সুন্দর আইটেম, অনেক আইটেম পেয়ে যাবেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন এটা আইসক্রিম মডেল, এগুলো 2 টাকার নিচে আপনাদের অনেক রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতে তখন পুরো ভিডিওটা, আর
চ্যানেলে যদি আপনারা নতুন হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের প্রত্যেকটা আইটেমে মোটামুটি দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারিকেল মডেল, এর মধ্যে ক্যান্ডি দিয়ে আপনারা ফিল করতে পারেন। এটা মোটামুটি ক্যান্ডি দিয়ে 2 টাকায় রেডি হবে। আপনারা দামটা মোটামুটি বুঝে নেন, এটা মোটামুটি 1.50 টাকা 1.50 টাকাতে হারিকেল মডেলটা পাবেন। এতে হালকা 10 পয়সার ক্যান্ডি দিয়ে আপনারা প্যাকেট করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন এখানে টিফিন বক্সের আইটেম, আমি আজ প্যাকেট থেকে প্রত্যেকটা আইটেম মোটামুটি দেখাবো। এটা টিফিন বক্স, এটাও আপনার মোটামুটি ক্যান্ডি দিয়ে 2 টাকায় রেডি হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিপিং মাংকি, এটা আরও আগের ভিডিওতে হয়তো দেখেছেন, এটাও মোটামুটি আপনাদের 2 টাকায় রেডি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সব প্যাকিং হচ্ছে, এটা ট্রান্সপোর্টের জন্য প্যাকিং হচ্ছে। এগুলো ট্রান্সপোর্টে যারা মোটামুটি 20,000, 30,000, 50,000 যেরকম যেমন মাল লাই, তাদের এরকম বড়ো বড়ো ভাগু হয়। একটা ভাগুতে মোটামুটি 20,000 টাকা মতন মাল লোড হয়, এগুলো 20,000, 18,000, 20,000 এরকম মাল লোড হয়। তো আপনারা ট্রান্সপোর্টে নিতে পারেন, আবার ইন্ডিয়া পোস্ট সার্ভিস বা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটা বাসি আছে নিচে, ঠিক আছে, আর উপরে টেবিল ফ্যানের মধ্যে পাঙ্খা, বুঝতে পারছেন। এটাও খুব সুন্দর আইটেম, এটাও মোটামুটি আপনাদের 2 টাকার নিচেই পাবেন। এটা একটু রেটটা একটু বেশি, মোটামুটি ক্যান্ডি দিয়ে এটা আপনাদের 2 টাকা 10 পয়সাতে রেডি হবে। এটা 2 টাকার নিচেই পাবেন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা টয় 2 টাকার নিচে দাম আছে, ওর সঙ্গে 10 পয়সা ক্যান্ডি আপনাদের অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই সবগুলো লাগানো আছে, হ্যাঁ, এগুলো আপনার 2 টাকার নিচেই পাবেন। ক্যান্ডিটা আপনারা যখন ভরবেন লুজ নিয়ে তখন আপনাদের হয়তো 2 টাকা 10 পয়সা আপনার রেট আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্পাইডার, এগুলো ভালো আইটেম। এখানে গেম খেলার জন্য দেখতে পাচ্ছেন একটা ভিতরে বল আছে স্পাইডার, এই পাইপটাতে ক্যান্ডি থাকে, এগুলো সুন্দর আইটেম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যেমন স্টার লাট্টু, এগুলো আপনারাও পেয়ে যাবেন। তো আরও দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে, ভালো করে আপনাদের দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন এটা ব্যাঙ, ঠিক আছে, পেছনে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে ক্যান্ডি দিয়ে আপনাদের ফিলিং করতে হবে। এটা ফগ ফ্যান বলে, তো বুঝতে পাচ্ছেন এটা ফগ ফ্যানের আইটেম। তো আরও আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন যদি আপনারা চ্যানেলে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে ঘড়ির আইটেম লেখানো আছে, এগুলো ফ্যান ঘড়ি, এগুলো এতেও ক্যান্ডি দেওয়া জায়গা আছে। এটা ডায়মন্ড ঘড়ি বলে, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এই ডাইটা উঠে যায়, ডাইটার তুলে আপনার ক্যান্ডি দিয়ে ফিল করতে হবে। এটাও 5 টাকা সিলিং আইটেম, আপনাদের এগুলো 2 টাকার মধ্যে রেডি হয়ে যাবে ক্যান্ডি দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ঝুনঝুনা মডেল লাগানো আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো আইটেম, এগুলো ঠিক আছে, এগুলো খুব সুন্দর আইটেম, এগুলো আপনার 2 টাকার নিচেই রেডি হয়ে যায় ক্যান্ডি আপনার দিয়ে, এটা 2 টাকার নিচেই দাম আছে। এখানেও দেখতে পাচ্ছেন এখানে রেয়ারটেল ঝুনঝুনার আইটেম, এগুলো সব ঝুনঝুনার আইটেম, খুব সুন্দর আইটেম, এগুলো 2 টাকার নিচে পেয়ে যাবেন মোটামুটি, হ্যাঁ। তো ক্যান্ডি দিয়ে আপনাদের 2 টাকায় রেডি হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক আইটেম আছে, দেখুন এখানে আর এক ধরনের ঘড়ি, ক্লাসিক ঘড়ি, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্লাসিক চোকো ঘড়ি বলে, এটাও ক্যান্ডিটা পাইবে থাকে, আপনারা এটাও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ওই সাইডেও আমাদের পোস্টে মেইন কুরিয়ারের মাধ্যমে এগুলো যাবে, সব প্যাকেট হয়েছে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আরও দেখাবো আমি, এখানে দেখতে পাচ্ছেন সাইকেলের মডেল, এগুলো সাইকেল, এটাও আপনাদের ক্যান্ডি দিয়ে 2 টাকায় রেডি হবে। এটা এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন আইটেম একটা দেখাচ্ছি আপনাদের, এখানে এরোপ্লেন মডেল, এটাও মোটামুটি 7 ইঞ্চি লম্বা, এটা মাথায় ফ্যান লাগানো আছে, এটাও আপনাদের 2 টাকার অনেক নিচে হয়ে যাবে, ক্যান্ডি দিয়ে আপনাদের কমপ্লিট 2 টাকায় রেডি হবে। তো আরও এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিক্কি, এটা মিক্কি, ঠিক আছে, মিক্কি ফ্যান বলে, এটা এটাও খুব সুন্দর আইটেম, পাইপ থাকার সাথে এটা দিয়ে আপনারা প্যাকেট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা স্পাইডার ব্যাট, এটা তো এটাও মোটামুটি ক্যান্ডি দিয়ে 2 টাকা রেডি হয়, এটাও এক ধরনের মডেল, এখানেও দেখতে পাচ্ছেন। তো সমস্ত আইটেমই অ্যাকচুয়ালি আপনাদের 2 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এভাবে প্যাকেট বানিয়ে আমাদের উপরে যে হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছেন, হ্যাঙ্গারটা নিয়ে রেডিমেড নিতে পারেন, আপনি চাইলে আপনার নামও করতে পারেন, এভাবে আপনারা প্যাকেট বানিয়ে আপনাদের সেল করতে হবে। এটা 2 টাকা 2 টাকা 10 পয়সাতে আপনার কমপ্লিট রেডি হবে। তো এই সাইডেও আরও অনেক মাল আছে দেখতে পাচ্ছেন, এখানে ট্রলি ব্যাগ, যেমন এখানে ট্রলি ব্যাগ লাগানো আছে, আপনারা 2 টাকার অনেক নিচে পেয়ে যাবেন। অ্যাপেল মডেল আছে, ঠিক আছে, তো ডল বিগুল আছে, তো সমস্ত আইটেম পেয়ে যাবেন। ভুট্টা মডেল আছে দেখতে পাচ্ছেন, এখানে ভুট্টা মডেল আছে, বালটি বাস্কেট আইটেম, এগুলো 2 টাকার অনেক নিচেই রেডি হয়ে যায়, তো আপনারা চাইলে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন আইটেম আছে, অনেক আইটেম আছে যা আপনি আমাদের শপে আসলে হয়তো পুরোটা আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই সাইডেও আরও আমাদের গোদামের মাল
আরও লাগানো আছে, আমি দেখাবো। তো আপনি দেখতে পাবেন, দেখুন সাইডে রেয়ারটেল আইটেম লাগানো আছে এগুলো, ঠিক আছে, স্মাইলি রেয়ারটেল বলে, এটাও 2 টাকার নিচের রেট আছে। তো প্রত্যেকটা আইটেমে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইটেমে ভাববেন যে প্রত্যেকটা আইটেমে টয়ের দাম আপনার পার পিস 2 টাকার নিচে আছে। তো আরও আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এগুলো সব মাল লাগানো আছে। তো আপনারা আসুন আমাদের অ্যাড্রেস, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ টঙ্কুর।